ঠিক করেছিলাম কুলফি খেতে যাব কুলফি কাকুর কাছে। সেই ভেবে স্প্ল্যানেডে নেমে বাসে চেপে আমপানা খেতে খেতে সোজা বিবাদীবাগ চলে গেলাম। এই 40 ডিগ্রি টেম্পারেচারে ম্যাপ দেখতেই চোখে পড়লো আজ নাকি মার্কেটটাই বন্ধ। ওখান থেকে বাস ধরে সোজা চলে গেলাম বাসদ্রোণীতে আইসক্রিম টাওয়ারে, না মানে আইসক্রিম টাওয়ার খেতে। তারপরেই ঢুকে পড়লাম এই খাও মোড় ক্যাফেতে। ঢুকতেই খুব ভালো অ্যাম্বিয়েন্স, মনটা খুশ হয়ে যায়। তারপর মেনু কার্ড দেখতে দেখতে অর্ডার করলাম হোয়াইট সস পাস্তা আর আইসক্রিম টাওয়ার। খিদের টানে পাস্তাটা অসাধারণ লাগলেও আমার 170 টাকাটা পুরোটাই জলে গেল। আইসক্রিম টাওয়ারের দামটা যতটাই ভালো ছিল টেস্টটা ততটাই খারাপ ছিল। কুলফি ভিডিও নেক্সট ব্লগে আসছে, ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।